Excuse me. Yes. এখানেই থাকো বুঝি? হুম, কেন? কি করো? পড়াশোনা করো? হ্যাঁ, কলেজে পড়ি। কোনিয়া? বিএ সেকেন্ড ইয়ার, বেঙ্গলি অনার্স। আসলে আমি কলকাতা থেকে বেড়াতে এসেছি জানি। তাই একটু আশপাশটা ঘুরে দেখছিলাম। এর আগে কোনো আসা হয়নি তো? আমাকে একটু আশপাশটা ঘুরিয়ে দেখাবে? আপত্তি থাকলে দরকার নেই। কিছুই তো বুঝতে পারলাম না। ঘোরাবে কি ঘোরাবে না? এটা শোনাবেন তো? এটা পছন্দ হয়েছে? নিশ্চয়ই শোনাবো। আমি নির্মালও গেস্ট হাউসে উঠেছি। চারটে পাঁচটা নাগাদ চলে এসো, দুজনে দুটো বেড়াবো, এটাও শোনাবো তখন। কখন বুকিং করতে বলেছেন আপনি? মানেটা কি? এই শুনুন, করতে পারবেন কি পারবেন না বলুন তো? রাস্তাতেই করবেন না রুমের মধ্যে? দরমশাই, কি জাদা কথা বলছেন! আমি আপনাকে অ্যাডভান্স টাকা দিলাম, সেটা কি আমার সেই ইয়ার্কি করার জন্য? ইমিডিয়েট একটা ভালো জিনিস ব্যবস্থা করুন। আপনাকেই তো করব। আমাকে করবেন মানে? আপনারটা নিয়েই তো নাড়াচাড়া হচ্ছে আর কি। আমারটা নাড়াচাড়া কি নিয়ে? চাদর, বালিশ। এই দেখুন তো, আমি আসছি। পড়ে গেছে। আর যদি গিয়ে ক্লায়েন্ট না পাই না, দেখবেন আপনার কি করব। আপনার ইয়েটা না, হয়ে গেছে হয়ে গেছে। হ্যালো, কেন তুমি বুঝো না বলো তো? কেন বুঝবো? আসো না, দুজনে মিলে ঘুরবো এখানে। সত্যি? আরে আমি আর তুমি আর কেউ থাকবে না। ওটা কিনে দেবে? প্লিজ আসো একবার, এখানে অনেক ঘোরার জায়গা আছে। না। হ্যাঁ হ্যাঁ, কিনে দেবো, আসো। তোমার তো গার্লফ্রেন্ড আছে। খাবো, তুমি একবার আসো। আইসক্রিম খাবে? হ্যালো, তোমার একটু বড় ফোন করছি। কি নাম গো তোমার? সীমা। সীমা? ও বাবা, তোমার কি নাম? পায়েল। পায়েল? ও বাবা, রিনি চিনি বাজবো আমি দিনে রাতে। ঠিক আছে, কথা বলো, আমি আসছি। ম্যানেজারের সঙ্গে কথা বলেছি। স্যার, আপনারটা দাঁড়িয়ে আছে। এই বঞ্চু, আমারটা দাঁড়িয়ে আছে মানে কি? হ্যাঁ, এই যে আপনার মালদার দাঁড়িয়ে আছে। তুমি
আগে মাইরি আপনি যে কখন কি কথা বলেন না সারা কিচ্ছু বয় না ওফ হরেবল মাই ঠিক আছে বুঝি বুঝি রুম নাম্বারটা বলুন তো এই যে স্যার এক নম্বর প্রতিবারের মতো আপনি যেখানে থাকেন ঠিক আছে প্রতিবারের মতো লাগেস্টান এখন আপনার কোনো ছেলে যায়নি কিন্তু লাগেস্টানতে হ্যাঁ লাগেস্টা গাড়িতে আছে আনান আর আমার ড্রাইভারের থাকার ব্যবস্থা করুন প্রতিবারের মতো আগে সারাক্ষণ শুধু দাঁত খেলাচ্ছে দাঁত খেলানি কথা চল বের যাই বলো লোকটা কিন্তু কাজের আছে এই শোনো এবার থেকে না তুমি আমাকে ডাইরেক্ট ভিডিও কল বা কল করবে আচ্ছা ঠিক আছে তাই হবে তুমি আপাতত একটু ফ্রেশ হয়ে এসো তারপর আমি যাব কোথায় যাবে তুমি তুমি আবার মিটিং এ চলে যাবে নাকি আরে দূর বাবা মিটিং ফিটিং সব মারো বলি এই দু তিন দিন ধরে শুধু তুমি আর আমি বাস তুমি আগে যাও আমার খুব টায়ার্ড লাগছে ডার্লিং আমি একটু রেস্ট নিয়ে নিই তারপরে যাও তুমি যাও না প্লিজ তুমি আমার কথা শুনবে না তো এই শুরু হলো নিশ্চয়ই তোমার বউ না আপাতত তিনি নন হ্যালো হ্যাঁ বল বল রে মানেটা কি আর তোরা এখনো বাড়িতে আমরা বাড়িতে মানে মানে আরে তোরা আসবি না ও ভুলেই গেছিলাম এই বিয়েটা কবে রে ওরে তোর কি কিছুই মনে থাকে না আর তোর বরকে দে তো ফোনটা ও তো নেই কনফারেন্স অ্যাটেন্ড করতে গেছে ওই জন্যই তোর এরকম হাল হয়েছে স্বামী বিরহে তোর একেবারে প্রাণ যায় যা কি করিস না তো আমার মনে হয় আমাকে একাই যেতে হবে এই তুই চলে আয় আজকেই চলে আয় কাল তো আয় বুড়ো ভাত আর পরশুদিন বিয়ে আমি তো ভাবলাম তোরা এতক্ষণে বেরিয়ে পড়েছিস ঠিক আছে ঠিক আছে আজকে গোজগাজ করে নি কাল সকাল সকাল করবো কিন্তু একটা কথা বলবো কিছু মনে করবি না তো কি কথা বল আমি কিন্তু রিসুটা থাকবো না বলতে পারবি সেটা আমি জানি তুমি তো লাট সাহেবের আদুরে বউ তোমায় কি আর আমাদের মতো এই পর্ণ কুটিরে শোভা পায় বলো ওকে থ্যাংক ইউ ওরে দরজা দরজা আর বেরিয়ে যাবে আর বেরিয়ে গেল কো আরে আপনি যে নিকুটি পর তো তুই শো পারো বটে উমা পারবো না কেন আমি কি কুচি খুকি নাকি তাহলে তুই সাবধানে আসিস আর তোর বর এলে অবশ্য বেশি ভালো লাগতো কিন্তু কি আর করা যাবে আচ্ছা শোন আমি এখন রাখছি অনেক গোজগাজ করতে হবে রাখ